আল্লাহ রব্বুল আলমিন জাহান নামের ভয়ের জন্য আল্লাহ কোরআনের মধ্যে এত আয়াত আল্লাহ নাজিল করেছে মায়ের নবী বলেন একটা পাথর যদি জাহান নামের মুখে নিক্ষেপ করা হয় এই পাথরটা জাহান নামের তল দেশে পোস্তে কত বছর সময় লাগবে ভাই সত্তর বছর কথা বলবেন জুরে জুরে কত বছর সত্তর বছর হজরত আবু হুরাই বলেন আমরা মায়ার নবীর খেদমতে বসা ছিলাম আমরা মায়ার নবীর খেদমতে বসা ছিলাম সময় আমাদের মায়ার নবীর ডাক বলেন ও সাহাবায়ে কেরাম তোমরা কি কোনো শব্দ শুনতে পেরেছো আমরা আরজ করলাম ও পয়গম্বর আমরা বিরাট একটা শব্দ শুনতে পেলাম আল্লাহ র নবী ডাক দে বলেন তোমরা কি জানো এটা কিসের শব্দ সাব এ ক্যারাম বলে নালিলা এবং তার জানেন আল্লাহ কয়ে কম্বর বলেন সাব এ ক্যারাম ওই জান নামেন এটা পাথরের শব্দ হলো পাথর একটা শব্দ যে তোমরা শুনতে পেরেছ এটা অন্য কোনো শব্দ নয় এটা হলো একটা পাথরের শব্দ আল্লাহ বছর আগে জাহান নামের মুখে একটা পাথর নিক্ষেপ করেছেন ওই পাথরটা গড়াতে গড়াতে সত্তর বছর অতিবাহিত হওয়ার পর আজকে গিয়ে জাহান জাহান্নামের তল দেে পৌঁছেছি হওয়ার শব্দ সাবে কান্নাই বেউসয় বললেন ও গো পয়গম্বর পাথরে তো জোন এ তো একটা পাথর এই পাথর যদি সত্তর বছর সময় অতিবাহিত হয়ে যায় আমাদের মানুষের কি অবস্থা হয়ে যাবে ও নবীর উম্মতের দল কোনোদিনও কি চিন্তা করেছেন এই বিষয় নিয়ে দুনিয়াতে খাবার খান কুমার মানুষগুলো দেখেন বাম পাশের মানুষগুলো চলে গেল ডান পাশের মানুষগুলো চলে গেল যার সাথে আমি খাবার খাইতাম সে চলে গেল দার সাথে আমি ছোটবেলায় খেলাধুলা করতাম ওই লোকটাও আজকাল দুনিয়াতে না একবার কি স্মরণ করেছো আমি তো এই দুনিয়াতে থাকবো না আমাকে তো এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে অনুবিরম্ম এই জাহান নামের মধ্যে তো আমাকেও যাইতে হবে মায়ের নবী তো মিথ্যা কথা বলেন নাই এত আজাব বান্দাকে এমন গভীর একটা জাহান নামের মধ্যে দেওয়া হবে ও নবীর উম্মতের দল এই জাহান নামের মধ্যে দেওয়ালে হবে চারটি কয়টি ভাই আমার সাথে আপনারা কথা বলতে হবে রাজি নি আপনারা কথা বলতে হবে যদি ওয়াজ না বোঝেন তো ওয়াজ করে কোনো লাভ নাই আর আমি মুখস্থ ওয়াজ ভাই করতে পারি না আমি চোখ বন্ধ করে জামাত আল্লাহ কোরআছি এই কথাগুলো বলুন পারবো না আপনারা যদি কথা বলেন তাহলে আমার কথা যুজ হবে কথা বলবেন তো জাহান জাহান্নামের মধ্যে দেওয়াল কয়টি ও নবীর উম্মতের তাল জাহান্নামের দেওয়াল 4 টি মায়ে বলে এই দেওয়াল কতটুকু প্রশস্ত একটা দেওয়ালের প্রস্ত কতটুকু কেরাম তোমরা কি জানো সাহাবেকেরাম বলেন উপয়গম্বর আপনি তো ভালো জানেন আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ও আমার কেরাম একটা দেওয়ালের প্রস্ত মানে ফাঁস এ প্রশ্নটা অতিক্রম করতে চল্লিশ বছর সময় অতিবাহিত হয়ে যাবি এরকম চারটি দেওয়াল আমার আপনাকে জাহান নামে দেওয়ার জন্য রয়েছে ওই চারটি দেওয়াল রয়েছে আমার জন্য আপনার জন্য রে ভাই এই জন্য কোনদিনও চিন্তা করেন না আরামে ঘুমান এই শীতের রজনীর মধ্যে কেন মাহফিলে যাব কেন এই বয়ান শুনব দুদিন আগে আমি যখন নরসিংদীর মধ্যে বয়ানে গেলাম মাগরীবের নামাজ একটা মসজিদের মধ্যে পড়লাম মাহফিল থেকে বেশি দূরে নয় মাত্র বেশি থেকে বেশি দুইশো গজ হবে মাহফিল থেকে এতটুক ফারাক মসজিদ মাগরীর নামাজ পড়ার পর এক মুসল্লি আর এক মুসল্লিকে বলতেছে ভাই আজকে কি ওয়াজও যাইবা না যে কিচ্ছা কাহিনী কি শুনবো না অজুবিল্লা বলে গড়ে থেকে শোনা যায় কিন্তু ওই কুয়াশার মধ্যে যায় কোনো লাভ নাই কি কাহিনী বলে ও নবীর উম্মতের দ আজকে আমাদের এই বিবেক বুদ্ধিগুলো কোথায় চলে গেল আমাদের মধ্যে কতগুলো বক্তা আছে তারাও কি কাহিনী বলে এর জন্য বড় বড় ওলাম কেরাম বদনাম হয় ঠিক কিনা এই নবীর উম্মত আমি বয়ান বেশি নেব না যতক্ষণ বয়ান করব কোরআন এবং হাদিস থেকে বলবো শুনবেন তো ইনশা আল্লাহ এই নবীর দর দল যে কথাগুলো বলবো বোঝার চেষ্টা করবেন জাহান্নামের দওয়াল হবে কয়টি ও নবীর উম্মত জাহান্নামের দরজা হবে ছাত্রী কয়টি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না জাহান্নামা লমওইদু মুজমাঈন ওয়া ইন্না জাহান্নামা লমওইদুহুম আজমাঈ لها سبعة أبواب لكل باب منهم جزء مقسوم عَلَّ رب العالمين بولن جهن وي جهنم وي তোমার অনুসারীদের সকলকে দেওয়া হবে জাহান্নাম নাম আল্লাহ রব্বুল আলামিন বলেন শয়তান তোমাকে যারা অনুসরণ করবেন তাদের সকলের স্থান হবে জাহান্নাম নাম ওই জাহান মধ্যে সাতটি দরজা আছে কয়টি দরজার সাতটি দরজা আছে প্রত্যেকটা দরজার জন্য পৃথক পৃথক বাঘ রয়েছে ও নবীর উম্মতের দল ওই সাতটি দরজার মধ্যে মায়ের নবী বলেন

আমার উন্মতের মধ্যে এমন একটা দল থাকবে যারা অস্ত্র ধারণকারী অন্যায় মানুষকে হত্যা করবে এমন লোক আছে না নাই অন্যায়ভাবে যারা মানুষকে হত্যা করবে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য একটা দরজা হলো আমার উন্মতের জন্য খাস ও নবীর উম্মতের দল গত বছর দেখলাম পেপারের মধ্যে পাঁচ টাকার জন্য একটা মানুষকে ডাকা হত্যা করে ফেলেছে নাউজুবিল্লাহ তাকে বলা হলো কেন তুমি তাকে সুরে দিয়ে আঘাত করলা সে তো মৃত্যু বরণ করলো ওই লোকটা ডাক দিয়া বলেন আমি তার কাছে পাঁচ টাকা চাইছিলাম পাঁচ টাকা চাওয়ার পর সে আমাকে টাকা দেয় নাই এই কারণে আমি তাকে হত্যা করে ফেলেছি আজকে মানুষের জন্য মানুষের কোন মায়া নাই মাত্র এক হাজার দুই হাজার টাকা দিলে আপনাকে খুন করে ফেলে দিয়ে যাবে আছে কি নাই আজকে মুসলমান ভাই খ্রিস্টানদের কথা বাদ দেন যত নাস্তিক আছে তাদের কথাও আপনারা বাদ দেন মুসলমান মুসলমান ভাই একটু সমস্যা হইল তাকে অন্যায় ভাবে হত্যা করে দেয়া আছে নাই মাস টু মাস দেখা যায় মাত্র আগে দেখলাম সিলেটে এক বাচ্চাকে তার লিঙ্গ কেটে দিয়ে তার দুটি কান কেটে না শিশু শিশু বিসি থেকে বেশি বয়স পাঁচ বছর হবে নিজের আপন বাবা তাকে কান কেটে লিঙ্গ কেটে গাসের মধ্যে ঝুলায় না নাউযুবিল্লাহ আজকে মানুষের জন্য মানুষের কোনো মায়া নাই নিজ সন্তানকে বাবা খুন করে বাবাকে সন্তান খুন করে ঠিক কিনা ও নবীর উম্মতের আজ থেকে 1400 বছর আগে আল্লাহর পয়গম্বর এই ভবিষ্যৎ বাণী বলে গেছেন যে এমন একটা যুগ আসবে মানুষকে অন্যায়ভাবে হত্যা করে দিবে ওই যে দেখেন না বলার ঘটনা মাত্র ছয় থেকে সাত মাস আগে নবীর ভালোবাসা নিয়া শুনছেন নবীর ভালোবাসা নিয়া উলামায়ে আই কারাম ময়দানের মধ্যে নামছে এক হিন্দু কুলাঙ্গার নবীকে গালি দিয়েছিল ওই হিন্দুকে বিচারে দাবিতে উলামায় কেরাম বোলার ময়দানে যখন নামছে অন্যায় বাবে আমার বারো থেকে তেরোটা ভাইকে শহীদ করা হয়েছে দুইশোর অধিক লোককে গুলিবিদ্ধ করা হয়েছে তাদের শরীর থেকে গুলি গুলি খুলবার জন্য টাকা নাই একটা ছাত্র ভাইয়ের গুলি কিনতেছে ষাটটি গুলি ষাটটা গুলিবিদ্ধ হয়েছে তার গুলি কিন্তু টাকা নাই গুলি ভিতর থেকে খুলবে টাকা নাই আজকে বাংলাদেশের মধ্যে কোটি কোটি টাকা খরচ করে এই বিপিএল এর নামে বেহায়াপনা নাচগার উলঙ্গ করে নাচাইছে ঠিক কিনা আপনারা দেখছেন কিনা উলঙ্গ করে মেয়েদের কে নাচানো হয়েছে কোটি কোটি টাকা খরচ করে কিন্তু আজকে গরীব মানুষ চিকিৎসা করার জন্য টাকা পায় না আছে কিনা

আল্লাহ আমাদেরকে দান করুন সকলে বলেন আমি মাশাল ভাই জাহান নামের দেওয়াল হবে চারটি জাহার নামের দরজা হলো সাতটি উম্মতের এই গুলো এখন চিন্তা করেন জাহার নামের আগুন কেমন আল্লাহর পয়গম্বর বলেন জাহান নামে রাগুনকে এক হাজার বছর প্রজ্জ্বলিত করার পর এই জাহান নামে রাগুন হয়েছে আবার এক হাজার বছর করা হয় ওই জাহান নামে রাগুন হয়েছে সাদা আবার যখন এক হাজার বছর প্রজ্জ্বলিত করা হয় এই জাহান নামে হয়েছে কালো মায়ের নবী বলেন যখন কোন জাহান নামীকে জাহান নামের মধ্যে দেখতে পারবে না এত হবে আগুন অন্ধকার জাহান বুখারি মুসলিম শরীফের বর্ণনায় পাওয়া যায় আল্লাহর পয়গম্বর সাহাবেরা বলেন ও পয়গম্বর শাস্তি দেওয়ার জন্যই তো দুনিয়ার আগুনে যথেষ্ট ছিল যেতো দাপোটে আগুন কেনে দাওয়া হলো আল্লাহর নবী বলেন ও আমার সাহাবায়ে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার আগুনই যথেষ্ট ছিল তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি শক্তিশালী করেছেন জাহান্নামের আগুন 69 গুণ বেশি শক্তিশালী করেছেন জাহান্নামের আগুন কিন্তু আজকে আমাদের মধ্যে এই জাহান্নামের ভয় না ভাই ভাই দুনিয়ার আগুন একটু ধরে দেখেন কি অবস্থা হয়ে যায় কোনদিন তুই চিন্তা করেছ কোনদিনও মাথার ভিতরে নাও নাই এই জাহান্নামের মধ্যে আমাকে তোমাকে জ্বলতে হবে ও নবীর উম্মত জান্নাতে চিরদিন থাকবা জান্নাত নিয়ে কোনো চিন্তা নাই আজকে তুমি দুনিয়া নিয়ে চিন্তা আমার সন্তান হয়েছে সন্তানের ভবিষ্যৎ করতে হবে ঠিক কিনা শুধু চিন্তা আমার সন্তান হয়েছে সন্তানের ভবিষ্যৎ আছে এই নিয়ে মানব চিন্তা ভাই এখন মৃত্যু বরণ করে দেখো তোমার সন্তান তোমার পাশে থাকবে না এই দিয়া কয়েকদিন তুমি কোন দিন তুমি চোখের পানি জড়াইছ এই চিন্তা তোমার ভিতরে না চিন্তা শুধু দুনিয়া দুনিয়া কি করে কামাবো মৃত্যুর যন্ত্রণা কেমন হবে তা চিন্তা আমাদের ভিতরে নাই জাহান নামের আজাব কেমন হবে চিন্তা আমাদের ভিতরে নাই শুধু সন্তান কি করে মানুষ করব সন্তান কি করে পুলিশ বানাবো সিয়ানা বাহিনী বানাবো বড় বড় অফিসার বানাবো এই চিন্তা নিয়ে আজকে আমরা ব্যস্ত আছি ঠিক কিনা যদি বলা হয় সন্তানকে মাদ্রাসায় পড়ান সুন্দর করে মুখের উপরে বলে দেয় চার হাজার পাঁচ হাজার টাকা বেতন দিয়ে সন্তান কি করবো নাওজুবিল্লা বলে এরকম লোক আসেনি ভাই আছেনি সরাসরি বলে দিব ওই টাকা দিয়ে কি করবো অভিসার আল্লাহ তাদেরকে সহি দান করুন সকলে বলেন আমিন অন্য বিরুম্মাদের দল এখন আপনি চিন্তা করেন যদি আজকে রাত্রের মধ্যে মৃত্যু হয় আগামীকাল এমন সময় হওয়ার আগে আপনার স্থান হবে কি কোনদিনও কি চিন্তা করে সব পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর জিন্দিগির জন্য আজকে আমি অপর বাইকে জুলুম করি অন্যায় মানুষকে হত্যা করে ফেলি আরেকজনের জায়গা আমি নিজে বন্টন করে খাওয়াই আমার সন্তান পাঁচজন অমুক লোকের কোনো সন্তান নাই দুর্বল এই জন্য সারে তার উপরে চাপায় তাকে অন্যায় ভাবে জুলুম করি ও নবীর উম্মতের দ কোনো দিনও কি চিন্তা করেছ যে আমিও তো মৃত্যুবরণ করব। এখন যদি আপনার মৃত্যু হয় আপনার টাকা পয়সা কিছু যাবে না এমন কি আপনাকে নিজের ঘর থেকে পর্যন্ত বাহিরে বের করে দিবে ঠিক কিনা এমন কুয়াশার মধ্যে এখন আপনি মৃত্যুবরণ করবেন নিজের খাটের মধ্যে যে খাট আপনি নিজে না খাইয়া নিজে টাকা খরচ না করে খাট কিনছেন তিরিশ টাকা চল্লিশ হাজার টাকা দিয়া খাট বানাইলেন মৃত্যুবরণ করে দেখেন এক ঘন্টার ভিতরে আপনাকে খাট থেকে নিচে নামাই দিব মিথ্যা কথা বলছি ভাই ভাই এক ঘন্টার ভিতরে আপনাকে খাট থেকে মাটির মধ্যে নামায় দিবে আপনার গায়ের মধ্যে ছিল বিদেশি কম্বল ওই কম্বলটাও আপনার গায়ের মধ্যে থাকবে না পাতলা একটা চাদর দিয়ে আপনাকে ডেকে দেওয়া হবে এই নবীর উম্মতের দল এর জন্য ভাই চিন্তা কর এক দিনও চিন্তা করো না ভাই এই চিন্তা করে যদি চোখের পানিগুলো তুমি জানাইতে পারো তাহলে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আপনার এই চোখের পানি ওসিলায় আপনি জান্নাত পাইতে পারেন হে ভাই চোখের পানির কিন্তু অনেক দাম এই নবীর উম্মতের দল চোখের পানিগুলো আসবে কি করলে এই কথাগুলো যদি মনে করেন আপনার চোখের পানি এমনি এমনিতে চলে আসবে অন্য পির দল আজকে দেখেন আপনি দুনিয়া দুনিয়া করেন নামাজ বাদ দিলেন রোজা বাদ দিলেন অন্যায় ভাবে মানুষকে জুলুম করলেন জিনা করলেন সব শক্তির বহাই শক্তির বরায় আপনি দেখান আজকে যদি আপনি একটা অসুস্থ হয়ে যান শক্তি আর শক্তি থাকবে না কত শক্তিশালী লোক এত সুন্দর বুড়ি যুবক মানুষ প্যারালাইসিস রোগী হইয়া হাসপাতালের মধ্যে আছে কিনা কিসের বাহাদুরি দেখান ভাই এই নবীর উম্মতের দল এই জন্য চোখের পানি কি করলে আসবে আপনার যদি বেশি করে মৃত্যুর কথাগুলো স্মরণ করেন তাহলে দেখবেন এমনি এমনিতে আপনার চোখের মধ্যে পানি চলে আসবে চিন্তা করবেন আমি এত কষ্ট করে রোজগার করলাম টাকা ওই টাকা রোজগার করার পর মৃত্যুবরণ করার পর সঙ্গে সঙ্গে আপনাকে নিচে নামিয়ে দেওয়া হবে কতক্ষণ দেখবেন যখন নিচের মধ্যে আপনার নাতি আপনার ছোট ছেলে আপনাকে দেখে বয় পাবে দেখবেন লা বলবে লাশটাকে বাইরে না হোক ছেলে সন্তান কান্না করেন তোমার নাতিগুলো কান্না করতেছে কুয়াশার মধ্যে একটা পাতল একটা পাতলা চাদর দিয়ে ডেকে দিব কুয়াশা এর ভাই কি নিয়ে আপনি বাহাদুরি দেখান কি নিয়ে আসলে আপনি মস্তানি দেখান আপনার কোনো দাম না মৃত্যু বরণ করার পর যে সাবান দিয়ে গোসল দিয়ে আপনাকে যে সাবান দিয়ে গোসল দেওয়া হবে ওই সাবানটা গোসল দেওয়ার পরে যদি বলা হয় এই নাতি তোর নানাকে গোসল দেওয়ানো হয়েছে সাবানটা ফালায় কি করব এই সাবানটা তুমি ব্যবহার করবা কেউ করব নি কিসের বাদুর দেখান চিন্তা করছেন ভাই যে সাবানটা দিয়ে আপনাকে গোসল করানো হবে ওই সাবানটা দিয়ে কেউ গোসল করতে চায় না ভয় মৃত্যুবরণ করার পর যে কম্বল দিয়ে আপনাকে টাকা হয়েছে কেউ কম্বলটা পাঁচ ছয় দিন গায়ে দেয় না ভয়ে এই নবীর উম্মতের দল চিন্তা তো কোনোদিনও করেন নাই শুধু খালি দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত ঘর থেকে যে চুকি দিয়া পড়াকে গোসল করানো হবে বাইরে ওই চুকিটা কিন্তু আর ঘরের ভিতরে আনা হয় না আনে কমিত মানুষকে ওই চুকির মধ্যে গোসল করানো হয়েছে এই চুকির মধ্যে কেউ ঘুমাইতে চায় না ভয় মানুষ ভয়ে কেউ ওই চুকির মধ্যে ঘুমাইতে চাই না একটা গুরু যদি মৃত্যুবরণ করে এই গরুর চামড়াটা কম পকে সিলাই এক হাজার টাকা বিক্রি করা যায় একটা মানুষ মৃত্যু বরণ করার পর যদি বলা হয় তোমাকে এক হাজার টাকা দেওয়া হবে আজকে তুমি লাশটাকে পাহারা দাও রাজি হনি মানুষ কত অসম্মানি হয়ে যায় কিন্তু আজকে আমরা এই দুনিয়া নিয়ে ব্যস্ত যদি বলা হয় সংসার আমি যখন মৃত্যুবরণ করব আমার এত কষ্টের টাকা দিয়ে আমি বাড়ি কিনছি এত উঠান আছে উঠানের মধ্যে বড় একটা জায়গা আছে ওই উঠানের মধ্যে আমাকে কবর দিবা কাহিনী নিজের বাবা তাকে বলে দিয়ে গেছে সন্তান আমি এত কষ্ট করে এই জায়গা সম্পত্তি রাখলাম আমার একটা আশা কি আশা সকল মানুষের কাছে বলে দিয়ে গেছে আমার একটা আশা কি যে আমি যখন মৃত্যুবরণ করব গেরের কাছে আমাকে কবরটা দিও তো ওই সময় সন্তান না করে নাই মৃত্যুবরণ করার পর মুরব্বীরা শুনছে সবার সামনে ওসিয়ত করে গেছে তখন বলা হয়েছে মৃত্যু পরে যে তোমার বাবা ওসিয়ত করছে এখানে মারি দেওয়ার জন্য কোন না এটা সমাজ মানব না পরিবেশ ছেলে সন্তানরা ভয় পাইব না ওজুবিল্লা বলে ছেলে সন্তানরা ভয় পাইব তাকে অনেক জঙ্গলে নিয়ে গুরুস্থান একটা পারিবারিক গুরুস্থান এখানে নিয়ে গেছে সকলে মোর বিয়া বলছে তোমার বাবা দोषित করছে এত টাকা মালিক তোমার বাবা ছিল এত টাকা তোমাদেরকে দিয়ে গেছে কি করবা কো না এখানে দেওয়া যাবে না ওই জায়গা আছে ওই জায়গার মধ্যে তাকে দাপন করে আছে আজকে আপনি বলে দেখেন না সন্তান রে যে আমাকে আমার জায়গার মধ্যে দিই এখানে এটা সম্ভব না আপনাদের ক্ষেতের কথা বলেন তো দিব বাড়ির মধ্যে সম্ভব না কল বই পাবো তো কিসের জন্য আজকে আপনি সাহাদুরি দেখার চিন্তা করছেন কিসের জন্য বাহাদুর দেখাইতেছেন আজকে এই নবীর উম্মাদের দল এই ভাই চিন্তা করে দেখেন আপনার আমার কোনো দাম নাই মৃত্যু বরণ করার পর সব কিছু আমার পর হয়ে যায় নিজের স্ত্রী তিন দিন চার দিন চল্লিশ দিন পর্যন্ত শোক প্রকাশ করবে এরপরে দেখবেন ছেলে সন্তান থেকে নিয়ে স্ত্রী পর্যন্ত আর কেউ আপনার কথা মনে করবে না আজকে যদি বলা হয় ভাই নামাজে আসো যে আমার সময় নাই এ নবীর উম্মতের দল যখন কবরে যাইবেন প্রথম সওয়াল হবে কিসের কিসের হবে ভাই আপনারা যদি আওয়াজ না করেন শব্দ না করেন মাহফিল মজা লাগবে কিসের হিসাব হবে নামাজ পড়তে মনে চাইবে কি করলে জাহান নামের ভয় ভিতরে আসলে মৃত্যুর ভয় যদি ভিতরে আসে তাহলে তো নামাজ পড়বেন নালে এই শীতের মধ্যে কোন কোন শীতের মধ্যে কি এমনি দৌড়ে মসজিদে যাবে এর জন্য আল্লাহর পয়গম্বর বলেন একটা দরজা হলো আমার উম্মতের জন্য খাস যারা অস্ত্র ধারণকারী তাদের জন্য খাস আর জাহান্নামের আগুনের বর্ণনা তো দিলাম মায়ের নবী বলেন জাহান্নামের নামের মধ্যে সবচেয়ে কম আজাব কি সাহাবাই কারাম তোমরা জানো আল্লাহর নবী সাহাবাই কারাম বলেন ও পৈগম্ব আপনি আমাদেরকে জানাই দেন জাহান্নামের নামের মধ্যে সবচেয়ে কম আজাব কোনটি হবে আল্লাহর নবী ডাক দিয়া বলেন ও আমার সাহাবাই কারাম জাহান্নামের মধ্যে সব চাইতে কম আজাব যেটা সেটা হলো একটা জাহান একটা জাহান নামের দুটি পায়ের মধ্যে দুটি জুতা পরে দেওয়া হবে এই দুটি জুতা হবে আগুনের তৈরি কিসের তৈরি আগুনের তৈরি জুতা পরে দেওয়া হবে যার কারণে তার মাথার মস্তিষ্ক ফুটতে থাকবে বাতের নেই উঠলাতে থাকবে সে মনে করবে এর চাইতে কুঠি না যাব মনে হয় জাহান নামের মধ্যে নাই অথচ সব চাইতে হালকা আজাব হলো জাহান নামের মধ্যে আজাব কিন্তু ভাই সে মনে করবে এর চাইতে কুঠি না আর জাহান নামের মধ্যে নাই মাথা মস্তিষ্ক গুলো মানুষের ফুটতে থাকবে এ নবীর উম্মতের দল মুসলিম শরীফের একটা হাদিস পাওয়া যায় দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি বুক ও আরাম উপভোগকারী জাহান নামকে পাকড়াও করে কেবল মাত্র একবার জাহান নামের মধ্যে চুবানো হবে জাহান নামের মধ্যে চুবানোর পর তাকে জিজ্ঞাসা করা হবে আদম সন্তান দুনিয়াতে তুমি কেমন আরাম উপভোগ করেছো কেমন শান্তি উপভোগ করেছো ওই ব্যক্তি ডাক দেয়া বলবেন আল্লাহ দুনিয়াতে শান্তি কি জিনিস আমি দেখি নাই অথচ দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি শান্তিতে ছিল কে সেই এই খবরটা আল্লাহ জানেনি ভাই জানেনি কথা বলেন না কথা বুঝেনি নাকি না বুঝতে তো অবশ্যই কথা বলতে হবে চুপ করে বসে তাকে একটু করে ঘুমে ধরবে তখন বলেন বাইরে একটু ঘুমাইয়া কাজ হইবে দুনিয়াতে যারা সবচেয়ে যে ব্যক্তি সবচেয়ে বেশি ভোগ বিলাসে আরাম উপভোগ করেছে শান্তি উপভোগ করেছে এমন ব্যক্তি ছিল জাহান নামি এই জাহান নামিকে জাহান নামি মাত্র একবার ঢুকানো হবে ঢুকানোর উপর বাইর করব তখন জিজ্ঞাসা করা হবে হে আদম সন্তান তুমি দুনিয়াতে কেমন আরাম উপভোগ করেছো সে ডাক দিয়ে বলবেন হে আল্লাহ দুনিয়াতে আরাম কি জিনিস এর বিন্দু মাত্র আমি কোনোদিন দেখি নাই মায়ের নবী বলেন এমনি ভাবে দুনিয়াতে সবচেয়ে বেশি দুর্দশাগ্রস্ত এক ব্যক্তি সে ছিল জান্নাতি এই জান্নাতি কেবল মাত্র একবার জান্নাতে চবান হবে এবং বের করে হবে জান্নাত থেকে বিচরণ করার পর তাকে জিজ্ঞাসা করা হবে আদম সন্তান দুনিয়াতে তুমি কেমন কষ্ট করেছো তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে কেমন বিপদ আপদ আসছিল ওই বুকি এটা বলবেন আমরা আপনার কষ্ট বললাম আমার জীবনে কষ্ট কি জিনিস আমি দেখি নাই সুহার বাংলা বলেন হ্যাঁ কষ্ট কি জিনিস আমি দেখি না কষ্ট কি জিনিস আল্লা আমি কোনো দিন দেখি না সবসময় আমাকে দুনিয়াতে আরাম উপভোগ করেছি শান্তি উপভোগ করেছি ও নবীর আহ্মদ্রের তো কেবল মাত্র একবার জান্নাতে প্রবেশ করার পর দুনিয়া সব কষ্ট ভুলে যাবে আজকে আপনি দুনিয়াতে কষ্ট করতেছেন দুনিয়াতে ঠান্ডা পানি দ্বারা আপনি উজু করতেছেন দুনিয়াতে আপনি এত কষ্ট করে আরামের ঘুম হারাম করে আপনি ফজরের নামাজে দৌড়ান এই কাজটা আপনি কার জন্য করেন দুনিয়ার কোনো মানুষের জন্য নয় একমাত্র আল্লাহর জন্য ঠিক কিনা একমাত্র আল্লাহর জন্য এই কাজটা করেন এই জন্য আল্লাহ রবুল আলমিন আপনাকে সবগুলো কষ্ট বলিয়ে দেওয়ার জন্য আল্লাহ একবার জান্নাতে আপনাকে বিচরণ করাবে বিচরণ করানোর পর কেবল মাত্র আপনাকে আবার হাসরে ময়দানে উপস্থিত করা হবে আর বলবে আদম সন্তান দুনিয়াতে তুমি কেমন কষ্ট উপভোগ করেছ আমি আল্লাহ তোমাকে কেমন বিপদ দিছিলাম সে বলবে আল্লাহ আপনার কসম করে বলি গল্ল আপনি আমাকে কোন বিপদই দুনিয়াতে দেন না কিন্তু যারা জাহান নামি তারা অবশ্যই পাবে দুনিয়াতে সত্তর থেকে আশি বছর পর্যন্ত রাজত্ব করেছেন এমন ব্যক্তিকে আল্লাহই হাজির করবেন এ নবীর উম্মতের দল এই জন্য যে জাহান মধ্যে আমাদেরকে দেওয়া হবে এই জাহান মধ্যে ফেরেস্তা প্রত্যেকটা মানুষের জন্য ফেরেস্তা নির্ধারিত থাকবে উনি জন কতজন কতজন ফেরেস্তা থাকবে আলাই হাতি প্রত্যেকটা জাহান্নামীকে শাস্তি দেওয়ার জন্য 19 জন ফেরেশতা দায়িত্ব থাকবে কতজন 19 জন ফেরেশতা দায়িত্ব থাকবে জাহান্নামীকে শাস্তি দেওয়ার জন্য আমরা প্রশ্ন করতে পারি একজন মানুষের জন্য তো একটা ফেরেশতাই যথেষ্ট কিন্তু 19 জন ফেরেশতা কেন দিবেন উনি জন ফেরেশতা দিবেন ভাই 19 প্রকারের শাস্তি তাকে দেওয়ার জন্য কি করে সহ্য করবে না শাস্তি গুলো রে ভাই আজকে কোনোদিনও চিন্তা করেন নাই এখন মৃত্যুবরণ করলে আমার আমলটা যদি খারাপ হয় আমি জাহান্নামী হয়ে যাব যদি আমলটা ভালো হয় আমি জান্নাতি কিন্তু আপনার আমল কি পরিমাণ আছে আমরা নিজেরটা নিজে ভালো জানি ঠিক কিনা রাত্রে অন্ধকারে কত করি আজকে আমরা আমাদের প্রত্যেকটা নিঃশ্বাসে দ্বারা গুণা হাত দ্বারা গুণা পা দ্বারা গুণা আমরা খাই হারাম খাই সুদ আমাদের আমল কি করে কবুল হবে এর জন্য ভাই আল্লাহর দরবারে কবুল আমল কবুল হওয়ার জন্য শর্ত হলো এক নাম্বার শর্ত হলো প্রথমে সে হালাল খাবার খেতে হবে ঠিক কিনা যদি হালাল খায় একটা প্রাণী কেউ করেন এটাই আপনার লাভবান কে মতের ময়দান দেখতে পারবেন যদি হারাম খায় সারা দিন রাত এবাদত করেন এই আবাদতের কোনো লাভ নাই কারণ যে ব্যক্তির রক্তের মধ্যে এক রক্ত হারাম হবে এই ব্যক্তির কোনো আমল নাম আল্লাহ রব্বুল আমের দরবার উপস্থিত করা হবে না এই জন্য হালাল খাওয়া দরকার আসেনি ভাই যদি আপনি জাহান নামে যাইতে না চান অবশ্যই আপনাকে হালাল খাইতে হবে যদি হালাল খান তাহলে ইমানটা অবশ্যই আপনার মৃত্যু সময় ইমানটা আপনার হবে আল্লাহ রবুল আলম আমাদের প্রত্যেককে ইমান নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দান করুন সকলে বলেন আমি জাহান্নামের মধ্যে উনিশ জন হবে আল্লাহ বলেন আলাই হামলা شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون عليها ملائكة الغلاظ اي ফেরেশতাদের এই জাহান নামের দায়িত্ব বলতে এই উপর দেওয়া হয়েছে ওই ফেরেশতারা খুব কঠোর স্বভাবের খুব কঠিন আল্লাহ রব্দলা আলামিন আদেশ মাত্র তারা অমান্য করে না আল্লাহ রব্দ আলামিন যা কিছু আদেশ করেন ওই ফেরেশতারা তাই পালন করেন এই উনি জন যা আমাদের মধ্যে দেওয়া হয়েছে এই উনি জন ফেরেশতারে ভাই এমন হবে মানুষগুলো এত করবে তারপরেও চিল্লা মানুষগুলোকে তারা সার দিবে না আল্লাহর পক্ষ থেকে যখন আজাদ আরম্ভ হবে তখন মানুষগুলো টাকা থাকাইয়া ফেরেস্তাদেরকে আর বলবেন ও আল্লাহ আমাদেরকে আপনি মৃত্যু দিয়ে দেন কিন্তু ওই দিন মানুষের মৃত্যু হবে না ওই দিন মানুষের জীবনও খুঁজে পাবে না এমন একটা অবস্থা হবে একটা মানুষ আল্লাহর কাছে আবেদন করবে আল্লাহ আমাদের খাবার দেন আমাদের খোদা অনুভব হয়েছে এই যে কথাটার জবাব দিতে আল্লাহ রব্বুল আলামিন এক হাজার বছর পার করে দিবে এক হাজার বছর পরে আবার এই কথাটার জবাব আল্লাহ দিবে চিন্তা করছে এরপর যে খাবার আপনাকে দেওয়া হবে গরম পানি এই গরম পানি খাবার পর আপনার ভিতরে নারী বুড়ি যাচ্ছে সব পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবি হাদিস শরীফের মধ্যে আছে এই পোজ যদি জমিনের মধ্যে এক বালতি পোজ যদি ঢেলে দেওয়া হতো তাহলে দুনিয়ার মানুষ দুর্গন্ধে থাকতে পারত না পুরা পৃথিবী দুর্গন্ধময় হয়ে যেত যদিও হাদিসটা জয়ীফ কিন্তু হাদিসটা আল্লাহর নবী বলেন এক বালতি পোজ যদি শুধু দুনিয়ার মধ্যে ফেলে দেওয়া হইতো তাহলে মানুষ দুর্গন্ধে বসবাস করতে পারত চিন্তা করছেন কোনোদিন এই নবীর উম্মতের দল ময় নবী বলেন জাহান নামের লাগাম ময়েছে সুতসুর হাজার লাগাম প্রত্যেকটা লাগামের মধ্যে সত্তর হাজার ফেরেস্তা নির্ধারিত থাকবে ফেরেস্তা টান দিবেন তারপর জাহান নামকে তারা থামাতে পারবে না আব্দুল আজিজ মানজারি রহমাতুল্লাহ আলে আত্মার কি বত্তার হিব নামক কিতাবের মধ্যে উনি লিখেন আল্লাহ না করুন যদি সে সময় ফেরেস্তাদের হাত থেকে জাহান নামের লাগাম ছুটে যায় তখন ভালো বন্ধ যা কিছু আছে সকলকে তার থাবাই নিয়ে যাবে এ নবীর উম্মত এর জন্য কোনদিন আজকে আমরা এ নিয়ে চিন্তা করি না এই জাহান নামের মধ্যে শাস্তি কি পরিমাণ মায়ার নবী বলেন একটা সাত জাহান্নামের নামের মধ্যে রয়েছে ওই সব যদি একবার মানুষকে দংশন করে চল্লিশ বছর সময় পর্যন্ত জ্বালা অনুভব করবে চল্লিশ বছর পর্যন্ত তার জ্বালা এবং দংশন জ্বালা অনুভব করতে থাকবে আর কান্না কাটি করবে রে মালি দুনিয়াতে ভুল করেছি আল্লাহ মা করে দেন এল্লা দুনিয়াতে যদি আবার ফিরে দিতেন কতই না ভালো হতো কিন্তু কে শুনে কার কথা ওই সময় যতই বলে না কিন্তু আমাদেরকে দুনিয়া আসাতে দেওয়া হবে না ঠিক কি না আর দুনিয়াতে আসতে পারবেন না রে ভাই এর জন্য এ নাম কত কুঠিন, আল্লাহ বলেন ইয়াউমা নাকুলু লিজাহান্নামা আলিম তালাতি ওয়া তাকুল ওই নাম আল্লাহ রব্বুল আলমিন বলেন স্মরণ করো সেদিনের কথা যেদিন আল্লাহ রব্বুল আলমিন জাহান নামকে বলবেন তুমি কি পূর্ণ হয়ে গেছ জাহান নাম ডাকে বলবেন আল্লাহ আছে কি ময় নবী বলে জাহান নামের মধ্যে জাহান নাম এদের কি এমন আবারও তো ফেলা হবে দুনিয়া ধুরিয়া যত পাপী বান্দা আছে সব পাপী বান্দাকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে তারপরেও যাহান নাম বলবেন আল্লাহ আরও আছে কি আমার পেট ভরে নাই তখন শুধু নেক্কার বান্দাগুলো বাকি থাকবে তারপরও ফেরেস্তারা ওই লাগাম যাহান নামের লাগামগুলো টেনে ধরবে কিন্তু যাহান নাম এগুলো টেনে ধরে জোর করে তাদেরকে নিয়ে যাবে তখন আল্লাহ রব্বুল আলমিন তার কুদ্রুদি কদম যখন জাহান নামের মধ্যে রেখে দিবেন তখন জাহান নাম লজ্জিত হয়ে বলবেন আল্লাহ আল্লাহ আপনার কৈসব আমার আর জাহান নামি ব্যক্তি দরকার নাই চিন্তা করেছেন কোনদিন এই অবস্থাটা আমার আপনার আসতেছে কিনা কেয়ামতের ময়দানে জাহান নামের মধ্যে মায়ের নবী বলে জাহান নাম থেকে একটি গর্দান বের হবে দুই চোখ বিশিষ্ট দুদি কান বের হবে জাহান নামের দুটি কান বের করে দেওয়া হবে জাহান নামের এবং একটি জিব্বা বের হবে যা দিয়ে সে কথা বলবে সে বলতে থাকবে তিন ব্যক্তির জন্য আমাকে নির্দিষ্ট করা হয়েছে বেশি করে কয় ব্যক্তির জন্য হে নবীর উম্মত জাহান নাম বলবেন তিন ব্যক্তির জন্য আমাকে বেশি শক্তিশালী করেছেন এক নাম্বার হলো যে ব্যক্তি দুনিয়াতে অহংকারকারী জালেম ছিল দ্বিতীয় নাম্বার হলো যারা আল্লাহর সাথে শরীক করেছে তিন নাম্বার হলো যারা চিত্রকর অর্থাৎ ছবি তুলে তিন ব্যক্তির জন্য জাহান্নামকে শক্তিশালী করা হয়েছে কয় ব্যক্তি ভাই তিন জন্য একদম অহংকার কারি জালে যাদের টাকা হওয়ার কারণে আজকে গরীবকে গরিব মনে করেন আছে কিনা আমাদের সমাজে সালামের জন্য বসে থাকে আপনাকে সালাম দিবেন যদি সালাম না দেন আপনি বলবেন এই বেটা তুই কত নাম্বার বেয়াদব তুই কি আমাকে দেখছ না আমি তোর বাবার সাথে চলাফেরা করেছি আমার এত টাকা আমি দুনিয়ার মধ্যে এই দেশের মধ্যে আমি বিচার করি কিন্তু আমাকে দেখে সালাম দেস না নাউজুবিল্লা বলেন মায়ের নবী বলেন যে ব্যক্তি আগে সালাম দেবে ওই ব্যক্তির নাক কয়টা ভাই নব্বই কয়টা কিন্তু আজকে সমাজের মধ্যে কতগুলো জালেম মূর্খ জালেম তারা সালামের অপেক্ষা করে যদি বলা হয় আপনি কেন তাকে সালাম দিলেন না যাবি নেতা মানুষ আমি কি করে তাকে সালাম দেই এরকম লোক আছে যদি বলা হয় যুবক ভাই আপনি কেন তাকে সালাম দিলেন না যে আমি হলাম এই গ্রামের মেম্বার ওই বৃদ্ধ লোক তো কি হয়েছে আমি তো মেম্বার আমাকে সে সালাম দিব ঠিক নেই যদি বলা হয় চেয়ারম্যান সাহেব আপনি কেন আপনার কমকে সালাম দিলেন না বলা হবে আমি হলাম চেয়ারম্যান সাহেব আমি কেন তাকে সালাম দিব যদি মুরব্বিকে জিজ্ঞাসা করা হয় ও মুরব্বি আপনি কেন চেয়ারম্যানকে সালাম দিলেন না বলে সে আমার বুড়ে ফাঁস হয়েছে আজকে আমি কেন তাকে সালাম দিব সে আমাকে দিবে আজকে আমাদের মধ্যে অহংকার ঢুকে গেছে ঠিক কিনা কিনা ভাই বক্তা এসে পড়ছে এই তিনটা কাহিনী বলার সময় নাই এখন সংক্ষিপ্ত ভাবে বলতেছি কয়েক মিনিটের ভিতরে দুই নাম্বার হলো যারা শিরিক করে আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করে এরকম লোক আছে নি শিরিক কত প্রকার শিরিক তিন প্রকার শিরিক বিযাত শিরিক বিসিফাত শিরিক বিল আমাল শিরিক বিযাত যারা হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা তারা করে আর দুইটা শিরিক করে মুসলমানের সন্তানেরা শিরিক বিসিফাত শিরিক বিল আমাল ছিলকবে জাত হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা করে কিন্তু আজকে মুসলমানরাও করে বলতে পারলেন হুজুর কি করে যে মাজারের মধ্যে আল্লাহর সাথে আল্লাহ যেটা গুণ নিয়ে ব্যস্ত আল্লাহকে সেই জানা মাজারে সেই যে আছে না নাই ওই দিক দিয়া ভাই মসজিদের মধ্যে ইমাম সাহেবের বেতন 50 টাকা দিতে পারে না বাবার দরবারে দেখবেন হাজার টাকা গুরুনিয়া দৌড়া দেখবেন মাজারের মধ্যে গামলা টাকাই বইরা গেছে। টাকার অভাব নাই কিন্তু মজে দান বাক্সর মধ্যে দুই টাকা লোক আর মাজারের মধ্যে আমরা গেছেন না তো কোনো আমরা গেছি ঘুরেছি সারা বাংলাদেশ যেন ঘুরি মাজার গুলো লক্ষ্য করি দেখবেন টাকা শুধু পাঁচশো টাকার একশো টাকার নোটের নিচে নাই আর মসজিদের মাঝে দান বাসা বলে দেখবেন এক টাকা পয়সা সাইরা না আনা না আগিলা কালের টাকাগুলো গুলো দিয়ে

না ঔষধ ভালো করে করছে আল্লাহ আমরা আল্লাহ শিরিক করি আমলের মাধ্যমে কি করে শিরিক করি আমলের মাধ্যমে শিরিক করি হলো ভাই দেখবেন যখন হিন্দুদের দুর্গাপূজা আসে তখন মুসলমানের হাজী সন্তানেরা সন্তানরা পূজার শোভা চাজায় নাই মিথ্যা কথা মুসলমানের ঘরে জন্ম দেখবে মুসলমানের গণ জর্মনি নেতা হয়েছে এইটো টুকটাক নেতা পরিচিত হলাম করার জন্য হিন্দুদের দুর্গা মায়ের শুভেচ্ছা নাওজুবিল্লাহ বলেন দূর্গা মায়ের শুভেচ্ছা অথচ আল্লাহর পুল আলমিন শিরিকের ব্যাপারে কঠোর কঠোর শাস্তি দিয়েছেন আল্লাহ বলেন ধুনিয়া তুই যত গুণা করবি আমি আল্লাহ পুল আলমিন তো বা বলে সব মাফ করে দে কিন্তু শিরিক গুনা আমি আল্লাহ মাফ করি না শিরিক গুনাহ করো আমি আল্লাহর সাথে খা ব্যাপারে অনেক কথা দরকার ছিল হুজুর আশা করছি হুশিয়ারি দিয়েছেন আপনারা বলতে পারেন হুজুর সিরিখের ব্যাপারে আল্লাহ কেন মাফ করবেন না সেই মিয়া দোয়া আপনার নিজে মাফ করবেন উদাহরণ দিলাম অনেকটা উদাহরণ দিলে বুঝবেন দেবতা কথা বলে না দি করে বসে রইছে ও দারা স্বরূপ আপনাকে বলে দেই আপনার বিবি আপনি অফিসে আদালতে চাকরি করেন অথবা খেত কেমারে কাজ করেন ঘরের মধ্যে আয়সা দেখেন বিবি ভাত যখন রান্না করছে তরকারি রান্না করতে গিয়া অনেক লবণ দিয়ে ফেলছে তরকারি অনেক লবণাক্ত হয়ে গেছে আপনি যদি ভালো মানুষের সন্তান হন গরু যখন খাবার খেতে বসবেন স্ত্রী যখন বলবে স্বামী আমার আজকে বাচ্চা কান্নাকাটি করতেছে কোন লবণ পিসি পড়ে গেছে আপনি যাকে মারবেন কিছু করবেন না মাফ করে দিবেন ঠিক না দ্বিতীয় দিন আপনি কয়েক মাস পর আবার দেখলেন আপনি এমন হলুদ দিছে তরকারি খাবার মতো নয় সন্তান আমার অনেক কান্নাকাটি করতেছে বলে হয়ে গেছে তারপর আপনি মাফ করে দিবেন মাপ চাইলে ঠিক কিনা কিন্তু তিন নাম্বার দিন যদি আপনি ঘরের মধ্যে আয়সা দেখেন আপনার স্ত্রী অন্য একটা ছেলে নিয়ে শুয়ে আপনার স্ত্রী অন্য একটা ছেলে ঘরের মধ্যে শুয়েছে তখন যদি স্ত্রী বলে স্বামী আমার আমাকে মাফ করে দেন আপনি কি মাফ করবেন দুইরা এমন ফিডানা আরম্ভ করবে বলে সব মাফ করতে পারি এটা আমি মাফ করতে পারি না কেন এটা আপনার হক কারণ এক দিন আল্লাহ বলেন বান্দা সব কর আমি আল্লাহ माफ করে দেই আমার কোলে যায় লাগে না যখন বান্দা আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক কর তখন আমি আল্লাহর কষ্ট লাগে আমি আল্লাহ তোকে তো কষ্ট করে বানাইলাম আমি আল্লাহ এত মায়া করে দয়া করে তোকে বানাইলাম ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ তোদেরকে বানাইলাম বান্দা তুই যখন আমার সাথে শরীক কর আমি আল্লাহ অন্তরে খুব কষ্ট লাগে আজকে মুসলমানের সন্তান কি করে আপনার মানুষ হিন্দু পূজাদেরকে শুভেচ্ছা জানার জন্য সাইনবোর্ড টানাই আনাই ভাই রাস্তার মধ্যে দেখেনি আপনারা হাদিস আবার লাগায় আলহাস আল্লাহ লাগাই মূর্তির এই দুর্গাপূজার শুভেচ্ছা সে কি করল আমলদার কি নশির করল আল্লাহ শিরিক গুনা সম্পূর্ণ না যায় হারাম বলেছে আর সে শিরিক গুনা শুভেচ্ছা দানা কি করল জায়েজ করল মানে মানুষকে ডাকল মানে আল্লাহর সাথে সে যুদ্ধ ঘোষণা করল নাউযু বিল্লাহ বলেন আল্লাহ কোনদিন লক্ষ্য করেছেন কথাগুলো শিরিক বিসিবা শিরিক ফিল

আবার যখন আগামিতে ইনশাআল্লাহ কখনো আসি এরপর থেকে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে এর পরের বিষয়গুলো তুলে ধরব ইনশাআল্লাহ যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে তারপর আপনাকে ওই কথাগুলো উপর আমল করার তৌফিক দান করুন সকল বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন